সকালবেলায় খবর পেলাম বোন আসবে, সঙ্গে আসবে ওর হাজব্যান্ড, মেয়ে আসবে, আর একটা ভাইয়ের বউ, আরো ভাইয়েরা আসবে, মানে জমজমাট হয়ে যাবে আজকে আমার বাড়িটা। অনেক দিন পর আবার সেই হইহট্টগোল মজা, ভাবলে কেমন একটা আনন্দ হচ্ছে। তো সকালবেলায় যখন পাপানকে নিয়ে স্কুলে যাচ্ছি, তখনই ও ফোন করলো যে দিদি আজকে যাচ্ছি। আমি বললাম তাড়াতাড়ি চলে আয়, দেরি করিস না। আর আমি পাপানকে স্কুলে নামিয়ে দিয়েই চলে এসেছি বাজারে, কারণ বাজার করতে হবে, তো সবার ফেভারিট খাবারগুলো রান্না করতে হবে। আর এই যে বাজারে গিয়ে রিম্পার সঙ্গে দেখা হয়ে গেছে, মানে এটা একটা দিদির মেয়ে, তো ওখানে কীরকম একটা বসে রয়েছে তাই জিজ্ঞাসা করছি, তুই ওরমভাবে বসে আছিস কেন? মানে ভেতরে আর কি বাজার করছে, ওখানে বসে আছে। এত আনন্দের সাথে বাজার করেছি আর ভেবেছি এই গরমে আজকে আমি দুধ শুক্ত খাওয়াবো, মানে আর বোন বা আমার ভাইয়ের বউ ওরা না আমার হাতের দুধ শুক্ত খেতে, অ্যাকচুয়ালি আমার হাতের রান্না খেতে ওরা সবাই খুব ভালোবাসে। তো আমি যা রান্না করে দিই সেটাই নাকি ওদের কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে, আমার কখনো কখনো মনে হয় ওরা যেন একটু বেশিই প্রশংসা করছে। আর করছো নাকি এই যে ওই যে কোল্ড ড্রিঙ্কস 2 লিটার, এই যে বাজার, ব্যাপার স্যাপারই আলাদা নাকি? কি নিচ্ছ এনে কালাকাত? না নিলেও তো ওরা তো আনবে মিষ্টি। না লজ্জা পাওয়ার জন্যই তো বললাম, যাতে এইবার ভুল করলে পরের বার না ভুল করে। মানে দেখো 5-10 মিনিট গাড়িটা রেখেছিলাম, কিরকম গরম হয়ে গেছে গাড়ির ভেতরটা। তাও এখন সকাল 9:45 বাজে সবে। এখন গিয়ে আগে সকালে টিফিন করবো নিজেদের, আজকে টিফিনটা একটু অন্যরকম করবো, এই জন্য কালকে রাত্রেবেলায় সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো এখন গিয়ে সাবু মাখাবো। এই গরমকাল পড়লে আমাদের কিন্তু সাবু মাখাটা খুব খাওয়া বেড়ে যায় বলো, খুব ভালো লাগে এই গরমকালে সাবু মাখাটা খেতে। মানে এই সুখের প্রদীপ বসে গেছে কম্পিউটারে ওর কাজে, আর মাসি হচ্ছে নারকেলটা ছাড়াচ্ছে, নারকেলটা কুড়িয়ে দেবে। আর আমি নারকেলটা যতক্ষণ না কোরানো হচ্ছে ততক্ষণ তো আর আমি সাবুটা মাখতে পারছি না। আমি এই যে সবজির গুচ্ছ নিয়ে সব বসলাম, এগুলো সব ফ্রিজ থেকে বার করলাম, মানে আমি সবজিগুলো ফটাফট করে কেটে নিই, তাহলে পরে কী হবে তাড়াতাড়ি হবে নারকেল, মানে নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা, ভিডিওর শুরুতে তোমাদের ওয়েলকাম না করলে একদমই ভালো লাগে না। তোমাদের ভালোবাসার জন্যই এত কাজের মধ্যেও, এত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর ভিডিও বানানোর কিন্তু অনেক বেশি, অনেক বেশি উৎসাহ পাই। তো যাই হোক, যেটা বলে সেটা হচ্ছে আমি সর্বপ্রথমে শুক্তোর সবজিটাই বানিয়ে নিয়েছি, কারণ আমিও প্রচণ্ড এক্সাইটেড শুক্তোটা রান্না করার জন্য, কারণ এই বছর এখনও শুক্তো খাওয়া হয়নি। আর দেখো কি সুন্দর মোটা মোটা সজনে ডাঁটা পেয়েছি, আর শুক্তোতে না একটু মোটা মোটা সজনে ডাঁটা দিলেই কিন্তু ভালো লাগে। আর সত্যি কথা বলতে আজকে না আমি মূলো পাইনি, শুক্তোতে মূলোটা আমার খুব ভালো লাগে, আর মূলোর গন্ধটা খুব ভালো যায়, কিন্তু এখন তো গরমকাল, সবজি পাওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে। একদম গরমের ওই ঢ্যাঁড়স, পটল, বরবটি, এই টাইপের কিছু সবজি খুব অ্যাভেলেবেল বাজারে, আর আম, আর কিছু ডাটা শাক টাক, আর ওই মানে ওই মূল্য টুলোগুলো না একটু মানে পাওয়াটা কঠিন হচ্ছে। তো যা পেয়েছি সেগুলো দিয়েই করছি, অসুবিধা কিছু নেই, একটা দুটো সবজি বাদ পড়লে আর কী এমন অসুবিধা, তাই না? কিন্তু শুক্তো রান্না করতে গিয়ে আজকে আমার খুব মনটাও খারাপ হয়ে গেছে, আমি খুব ব্লান্ডার করে ফেলেছি একটা, সেটা তোমরা দেখতেই পাবে আমি কী করেছি। আর এদিকে শুক্তোটা আমার কাটা হয়ে গেছে, তারপরে হচ্ছে আম কেটে নিলাম চাটনির, আমি ফটাফট করেই সবজিগুলো কেটে নিয়েছি ওই মাসি আর কি নারকেলটা কুড়াতে কুড়াতে। আর এইদিকে হচ্ছে দেখো, তারপরে চলে এসেছি সাবুটা মাখতে, আর সাবুর মধ্যে আজকে ভীষণ সিম্পল জিনিস দিয়ে মাখছি, কারণ ঘরে যখন আমি এরকমভাবে সাবু মাখা দিয়ে ব্রেকফাস্ট করি বা সন্ধ্যাবেলায় খাই, তখন খুব বেশি জিনিস দিই না, কিন্তু কখনও অকেশনালি মাখলে তখন অনেক কিছু দিই, মাখা সন্দেশ টন্দেশ দিয়ে মাখি। কিন্তু আজকে একদম সিম্পল কাঁঠালি কলা, তার মধ্যে দিয়েছি ঠান্ডা একদম দুধ, ফ্রিজে ছিল যে ঠান্ডা দুধ, সেই দুধটা মানে পেটটা পুরো ঠান্ডা ঠান্ডা শান্তি লাগবে, আর তার সঙ্গে একটু আখের গুড় দিয়ে ওটাকে মেখে নিয়েছিলাম। আর কিসেরম কিছু দিইনি, কিন্তু তাতেও খুব টেস্ট হয়, আর ওই যে নারকেলটা দিয়েছি না, নারকেলের জন্য সাবুর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। যাই হোক, সাবু মাখাটা খেয়ে তারপরে এই যে চলে এসেছি দেখো শুক্তোটা রান্না করার জন্য। আর শুক্তোটা আমি না পুরো কমপ্লিট করে ফেলতে পারবো না, কারণ দেখো 7:40 পাপানকে ওর স্কুলে ছেড়ে দিয়ে তারপরে আমি এসেছি বাজারে, বাজার করতে করতে
করতে প্রায় 9টা বেজে গেছে। 9টার পরে বাড়ি ঢুকেছি, বাড়ি ঢুকে ওই যে সবজি টবজি বানিয়ে তারপরে সাবু মাখাটা খেয়েছি, খেয়ে তারপরে রান্নাগুলো করছি আর কি। এবার যতটুকু আমি এগিয়ে রাখতে পারি, এবার সবাই চলে আসলে সবার সঙ্গে গল্প করবো না রান্না করবো, আর পাপানকে নিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে আবার 11:30 বেজে যাবে, তারপরে রান্না বসালে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর মা তো এখন কিছু করতে পারছে না যে আমাকে একটু এগিয়ে দেবে, আমাকে টোটালটা করতে হবে ধরো। আর এদিকে শুক্তোর যে সবজিগুলো হয় আমি সব ওই এক এক করে ভেজে রাখছিলাম, তার মধ্যে মাও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। মা বলছে মানে মায়ের তো ভালো লাগছে না, তাই না, মা একদম বসে থাকতে পারে না, সেখানে ওই হাতটা নিয়ে বসে আছে, এ বলছে তুই ওটা কর, আমি একটু বাহাত দিয়ে হলো একটু সবজিগুলো দিয়ে দিয়ে এরকম আর কি করছে। ওই 1-1.5 ঘন্টা মতন হাতে টাইম ছিল আমি পাপানের স্কুলে আর কি আনতে যাওয়ার আগে, সেইটুকু সময়ের মধ্যে যেটুকু হচ্ছে সেটুকু করে রেখে যাচ্ছি, এসে আবার বাকিটা করব। হ্যাঁ, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে ওদিকে চাটনি বসিয়েছি, দেখো ওই আমটা সেদ্ধ হচ্ছে, আর ওদিকে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল করব আম ডাল। আর এইখানে হচ্ছে যে শুক্তোর সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছি, শুক্তোর সবজিগুলো ভেজে নিলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে থাকে। আর এদিকে শুক্তোর মশলাটা বেটে নিচ্ছি, দেখো আমি নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, তার সঙ্গে নিয়েছি পোস্ত, আর নিয়েছি অল্প দেখো 1/2 চামচ মতন রাঁধুনি, নিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আর রাঁধুনিটা আমার মানে খুব ভালো লাগে সর্ষে পোস্তর সঙ্গে, আর শুক্তোতে কিন্তু রাঁধুনিটা ভীষণ ভালো যায়, সবাই ইউজ করে মোটামুটি যারা শুক্তো রান্না করে। হলুদ আর নুন দেওয়া যে ভুল করে দিয়ে দিয়েছি, হট করে মাম তো শুক্তো করবো আমার মনেই নেই, মানে হয় না যে শুক্তোতে হলুদ দেয় না, মানে মাথা দেয় নেই যে আমার, আমি জানি শুক্তোতে হলুদ দেবো না, কিন্তু এই যে উঠতে ভাজার সময় হলুদ দিয়েছি এটা আর আমার মাথা থেকে মানে কীভাবে যে বেরিয়ে গেলো, মানে এত বড় ভুল কি করে করলাম কে জানে, মানে আসলে এত টেনশনের মধ্যে করছি তো ফোট করে যে মানে শুধু ভাজাভুজিগুলো করে রেখে যাবো, 10:30 বেজেও গেছে, বেরোবো গ্যাসটা বন্ধ করে রেখে। এবার এই সব মাথার মধ্যে একটা ইয়ে রয়েছে, হেজি একটা ব্যাপার রয়েছে যে এখন বেরোতে হবে সব কমপ্লিট করে যেতে পারবো না, শুধু বন্ধ বন্ধ হয়ে গেল আসছে, মানে এত মনটা খারাপ লাগছে। আমি সাদা সাদা করে শুক্তো করবো, কত শখ করে সব কিছু রেডি করলাম, কালারটা তো বিশ্রী হবে, আর হলুদ দিলে এমনি শুক্তো টেস্ট বাজে হয়ে যায়, আমার একদম ভালো লাগে না হলুদ দিয়ে, আমি বসতাম শুক্তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। যদি আমি ইচ্ছে এগুলো ধুয়েই দেবো শুক্তোর মধ্যে, মানে একদম আলাদা যে হলুদ একটা ব্যাপার সেটা চলে যাবে, কিন্তু তাও মানে একটু হলুদ হলুদ হয়ে গেলো আমার কেউ একটা ভাবে না, পুরো মানে সাদা করলে জিনিসটা ভালো হয়, আমার যা মনটা খারাপ লাগবে একটা লাগবে। একদম মানে ভাতের জলটা বসিয়ে দিলাম, এসিয়ার মধ্যে ভাতের জলটা বসিয়ে দিলাম, আসিয়ার মধ্যে চালটা দিয়ে দেবো, তাহলে ভাতটা ফুটতে থাকবে, চাটনি ফোড়ন দিলাম, চাটনিটা হয়ে গেছে, এবার মানে জিরো করে ফুটতে থাকবে, টেস্টটা ভালো আসবে, ডাল টাল সব কিছু একদম রেডি হয়ে গেছে, শুধু ফোড়নটা বাকি, তো নুন হলুদ সব দিয়ে দিলাম, তাহলে মানে ডালটা বেশি ফোটালে টেস্টটা ভালো আসে, সেজন্য ওটাও জিরো করে ফুটতে থাকুক। কিছু হয়ে গেছে আর এগুলো সব মোটামুটি সব ভাজা কমপ্লিট। আর ওই যে দেখো দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, আমি এখন দৌড় মারি ফোনটা নিয়ে, চাল টাল সব ধোয়া রেডি। দেখো এখন বাজে কটা, বাজে হচ্ছে 10:45, দৌড়াই 11:00 ছুটি, চলো জল যা দেশটা বেঁচে জল খেয়ে নি, টেবিলটা এখনো গোছানো বাকি, দেখো কি অবস্থা। স্কুল থেকে বাড়ি এসে আজকে আগে স্নান করে নিলাম, প্রচন্ড গরম লাগছিল, আর আজকে ঘুম থেকে উঠে স্নান করা হয়েছিল না, একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, ওই জন্য আর স্নান করিনি, কারণ খাবার দাবার বানানো ছিল ব্যাপারে। আর এসে আগে ইঁচড়টা সিটি বসালাম, জাস্ট বসালাম, আর এখানে হচ্ছে এই যে একটুখানি ইয়ে মশলাটা করে নেবো শুক্তোর জন্য, যে ভাজা মশলা সেই ভাজা মশলাটা করে নেবো, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর হচ্ছে একটু রাঁধুনি, গোটা জিরে আর তেজপাতা। আর ভাজা মশলাটা ভেজে তুলে রেখে আবার কড়াইতে তেল দিয়ে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই লঙ্কাটাই কিন্তু লঙ্কা শুক্তোতে, কিন্তু কোনো কাঁচা লঙ্কা বা লঙ্কা বাটা কোনো কিচ্ছু ইউজ করবো না, কারণ দুধ শুক্তোতে লঙ্কা সাধারণত ইউজ হয় না, শুকনো লঙ্কাটা আমি দেখেছি, আমি অনুষ্ঠান বাড়ি যখন খেয়েছি আমার পাতে কিন্তু লঙ্কা পড়েছে, আমি সেই জন্য আমি ওই লঙ্কাটা দিই ফোড়নে, সেন্টটা ভালো আসে। আর এইখানে যেই যে মশলাটা বেটে রেখেছিলাম রাঁধুনি আর সর্ষে আর পোস্ত, সেটাকে দেখো ভালো করে ছেঁকে নিলাম জল দিয়ে, কারণ এই যে মানে ছিবড়েটা সেটা কিন্তু আমি দেবো না, কারণ দুধ শুক্তোতে
ছিবড়েটা দেয় না, এরকম জুস বার করেই দেয়, তাতে দেখতেও খুব ভালো হয় আর খেতে বেশ ভালো লাগে, গ্রেভিটা খুব টেস্টি হয়। আর এই যে মোটামুটি ওই সর্ষে বাটার যেটুকু ঝোল হয়েছিল সেটুকু দিলাম, আর তারপরে যতটা পরিমাণে ঝোল লাগবে সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে দুধ। আর এখানে আমি কিন্তু আমুল গোল্ড দুধ ইউজ করলাম, যারা গরুর দুধ খায় গরুর দুধ ইউজ করবে, যে কোনো দুধ বা এমনি শুকনো গুঁড়ো আমুল দুধ গুলেও দিতে পারো, কিন্তু এমনি জল কিন্তু দেয়া মানে দেয় না, সাধারণত দুধটাই দেয় যতটা পরিমাণে ঝোল রাখবে, কেউ একটু ঝোল ঝোল রাখে কেউ একটু শুকনো শুকনো করে, আমি আজকে একটু শুকনো শুকনোই করছি, খুব বেশি ঝোলঝোল করছি না। গরম ডাল আর গরম ভাত নামানো দেখে প্রদীপের এত নাকি খিদে পেয়ে গেছে, বলছে এটা আমার সহ্যই হচ্ছে না, এত সুন্দর ধোয়া ওঠা গরম ডাল আমি একটু খাবো না সেটা হতে পারে না, তো নিজেই থালায় বেড়ে নিল, দিয়ে বলছে একটু শুক্তো থেকে কিছু একটা সবজি আর একটু ঝোল দাও, যেটুকু হয়েছে ওই যেটুকু আত কাঁচা সেদ্ধ হয়েছে আমি ওটাই খেয়ে নেবো। দেখো ওকে একটু তুলে দিলাম, ও খাচ্ছে, দেখো মন থেকে যেটা ভালো লাগে খেতে সেটা খেলে কিন্তু মানে খেতে দিতে পারলে নিজেদেরও খুব ভালো লাগে। যাক ও খেয়ে নিচ্ছে, আবার পরে সবার সঙ্গে বসে খাবে, কিন্তু এখন এই যে যে খাবারটা ওর সব থেকে লোভনীয় খাবারটা সেটাও খেতে পারছে, এটাও আমারও ভালো লাগছে, ওই জন্য বললাম তুমি খেয়ে নাও। আর বড়ি কিন্তু আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, গোটা বড়ি ভাজা যেটা, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে উচ্ছেটা, কারণ বড়িটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, আর কিছুটা বড়ি দেখতে পেলে আমি একটু গুঁড়ো করে নিলাম, এটা আমি করে থাকি, একটু গুঁড়ো করে বড়িটা দিয়ে নামানোর আগে আগে, এটা তোমরা করে দেখো, মানে যারা শুক্তো রান্না করো যদি বড়ি গোটা দিয়ে থাকো এরকম আমার মতন একটু নামানোর আগে না ভাজা মশলার সঙ্গে এরকম গুঁড়ো বড়ি দিয়ে দেখবে টেস্টটা না আরও অনেক বেশি বেড়ে যায় শুক্তোর, বেশ ভালো লাগে, ঝোলের সঙ্গে ভীষণ সুন্দরভাবে মেল্ট হয় তো, আর একটু কুড়মুড়ে কুড়মুড়ে থাকে এই ভাজা বড়িটা একদম নামানোর আগে আগে দিলে। আর হচ্ছে এই ভাজা মশলাটাও আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, সামান্য একটু চিনি দিলাম, দেখো শুক্তোতে এই টেস্টের ব্যালেন্সটা আনার জন্য আর কিছুই না, আর এমনিতেই তো হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব থাকেই, আর সামান্য চিনি দিলে এটা কিন্তু মিষ্টি হয় না রান্নাটা, কিন্তু একটুখানি টেস্টের ব্যালেন্সটা আসে, খুব ভালো লাগে খেতে, আর উচ্ছে টুচ্ছে দেওয়া হয় তো খুব সুন্দর একটা টেস্ট আসে। শুক্তো আমার মনে হয় ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে, শুক্তো খেতে সবাই খুব ভালোবাসে, আর আমার শুক্তো কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেছে। আর এই সব কিছু দেওয়ার পরে আবার একটুখানি প্রদীপ ভাত লাগবে বলছে, তো মানে ভাত নিয়ে এসে আমি বলছি তাহলে এবার শুক্তোটা একদম রেডি হয়ে গেছে, শুক্তো দিয়ে খাওয়া তো খুব খুশি হয়ে গেছে, একদম গরম কড়াই থেকে তুলে দিয়েছি, আজকে ওর প্রচণ্ড পছন্দের খাবার এবং প্রচণ্ড পছন্দের মতোভাবে খেতে পেরেছে, এরকম গরম ভাত আর গরম তরকারি। দেখো শুক্তোটা দেখতে ভালো লাগছে না, আর দেখো আমার যে ভুলটা হয়েছিল একটু ওই হলুদ দিয়ে ফেলেছিলাম উচ্ছে ভাজার সময়, হালকা একটা হলুদ ভাব এসেছে, যদি আমি উচ্ছেটা ভালো করে ধুয়ে দিয়েছি জলে তো, কিন্তু কালারটা ঠিকঠাকই এসছে, সামনে থেকে অতটাও মানে হলুদ হলুদ লাগছিল না, ঠিকঠাকই লাগছিল, এখানে একটু বেশি হলুদ লাগছে আর কি। একটু খেয়ে বললে না তো বিয়েটা শুক্তোটা তো তখনই এত ভালো হয়েছিল, মানে কখনই বিশাল ভালো হয়েছিল, মানে কখন কমপ্লিট হয়ে গেছে, টেস্ট হবে ভালো সেন্ড বেরিয়েছে বুঝতেই পারছি। চাটনি নিয়ে যাও, কি দিয়ে আসবে চাটনি, এটা ঢেলে দিই, শুক্তো রান্না কমপ্লিট।